এই রমজানের ভিতরে একটা পুরস্কার দিতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার একটা রাত্র নাম হইল কদর বরকত হইল 1000 মাসের চাইতেও কত বেশি পাক 1000 মাসের চাইতে বেশি সেই বেশিটা কতটুকু দুনিয়ার কোন মানুষ গণনায় গণনা বাহির করতে জিবরাইল জিবরাইল কেমনে পারবো আজকের মাহফিলে যারা আইছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ফেরেশতারা এই মাহফিলের মেহমানগুলোকে রমজান মাসে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের একটা বাজেট দিয়ে দিলাম কোন কি কহ জানেন না কই না কি জানেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার একটা রাত দিয়েছে এই নবীর উম্মতের জন্য বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি ও ফেরেশতারা শোনো 1000 মাস পর্যন্ত আমি জিবরাইল জানি এর বেশি যে কত কইল এই বেশির খবর আমি জিবরাইলও জানি না তখন দুই ফেরেশতা কইতাছে আপনি নেতা হইয়া জানেন না এটা কেমন নেতা হইল জিবরাইল কই রাগ খুঁজ লইতাছি জিবরাইল যায় গো এই নবীর উম্মতের এই কদরের খবরটা নেকি কত হইব হিসাব একটু আমারে দিবেন কারণ আমি নেতা হইয়া না জানলে আমার নিজের ফেরেশতারা তো আমারে লজ্জা দেয় আল্লাহ কয় শুন জানবি কত নেকি দিলাম কহ তাইলে তুই দুই রাকাত নামাজ পড় বলুন কি পড়তে কইছে আরো জোরে কর কয় রাকাত এই জিবরাইল দুই রাকাত নামাজ পড় তোরে জানামু জিবরাইল এবার নামাজও খারিছে নামাজ পড়তে গেলে নিয়তের দরকার আছে না আমরা যে রমজানে রোজা রাখে নিয়ত আছে না অহন তো নিয়ত সহজ হইছে আগে তো নিয়ত বেজাল আছিল রমজানে রোজা আইলে মুরব্বি মহিলাদের কাছে মহিলারা গিয়া ভিড় জমাইতো চাচি আম্মা খালাম্মা রমজানে রোজাটা আর রাখবো তো নিয়তটা কি আপনি একটু কইয়ে দেন তো মুরব্বি যার কাছে গেছে নিয়ত শিখাইতো গিয়া দেখেন হ্যাঁ ও নিয়ত জানে অর্থে গেছে না কইলে তো অসুবিধা নিয়ত শিখাই এদিকে মন বানলাম তন বানলাম রমজান শরীফের রোজার নিয়ত বানলাম কি বান্দা না বানছে দেখ নিয়ত শিহাইছে না শিহাইলে তো বুজুর্গি তা না মন বানলাম স্তন বানলাম রমজান শরীফের রোজার নিয়ত বানলাম কইতে তারাবি নামাজের নিয়তটা শিহাইতেন না তারাবি যে পড়তে হবে কহ শিয়ামু তো শিহো অসরতে ফসরত তারাবিতে সুন্নত দশের যে নিয়ত আমারও হেই নিয়ত নামাজের বেলা না নেকির বেলা হ্যাঁ কিভাবে পাবে জানতে চায় আমার আল্লাহ বলেন জিবরাইল শুনো তুমি 20,000 40,000 বছরের দুই রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য আর আমার আখিরি নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে জিবরাইল আমি আল্লাহরে খুশি করার জন্য আমার বাজেট জানা 40,000 বছরে যা নাকি তুমি পাইছো আমাকে খুশি করার আমার বন্ধুর উম্মতের 2 মিনিটের 2 রাকাত নামাজে তোমার চেয়ে বেশি নাকি আমার বন্ধুর উম্মতের দিয়ে দিলা জিবরাইল প্রভু গো আর বাজেট জানুন লাগতো না আমার খুব হইছে এই কিসিমের বাজেট যেই নবীর উম্মতের জন্য রমজানে বাজেট হয়েছে আজকে সেই নবীর উম্মত হন সেই নবীকে ভালোবাসেন সেই নবীর পক্ষে আসেন এবার যুদ্ধ শুরু হবে বাচ্চা দুইটা ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দুই ভাইকে হাতিয়ার দেন আমরা বড়ডারে দরমু কুণ্ডারে দরমু বড়ডা কুণ্ডা কয় না বড়ডা কুণ্ডা আবু জাহেলের লগে খাতির আছে নাকি আবু জাহেলে বাড়ি নিয়ে খাওয়াইবেন 2-3 দিন এমন কেউ আছেন এখানে কিতাবে আসছে নবীজি হাতিয়ার কি দিবে হাতিয়ার তো নাই একটা খেজুরের ডাল ভাঙ্গিয়া মাছখান্দার দুই ভাগ করে বাচ্চা দুইটার হাতে দিলেন খেজুরের ডাল দুই ভাই খেজুরের ডাল নিয়ে দৌড় মারছে একবারে যাইয়া আবু জাহেলের সৈনিকের ভিতরে ঢুকে গেছে যাই আবু জাহেলের সৈনিকরে জিগায় আচ্ছা আবু জাহেল কোনটা শুধু নামাজ আর রোজাই ইবাদতের শেষ নয় এ ছাত্র সেনার ভাইয়েরা ইসলামী ফ্রন্টের লোকেরা এই দেশের মানুষকে এই রমজান মাসে নবীর পক্ষে খেজুরের ডাল দিয়ে নবীর দুশমনের মোকাবেলা যাওয়ার শিক্ষাও দিতে হবে যদি কচি কচি বাচ্চারা পর্যন্ত যুদ্ধের ময়দানে না যাইতো তাহলে আজকে এই রমজান আর নামাজ আমরা পাইতাম না
হাজির হয়ে গেল জিগায় আবু জাহেল কিবলা একটা বাচ্চা কই এটা দেখছি হ্যাঁ তে দৌড়ায় আইছে রে ইতান অসুবিধা হইতে রে কই বাচ্চা মানুষ অসুবিধা হইলে আর কি হইব দাও দেখায় দাও না দেখায় দিল ওই যে ঘোড়ার উপরে বসা ফর্সা উঁচা লোকটা লম্বা করে এলাই আবু জাহেল দুইটা ভাই একটা দৌড় দিয়ে আবু জাহেলের ঘোড়ার নিচে গিয়ে খালছে বাচ্চাগুলি আবু জাহেলের ঘোড়ার তুলনায় এত ছোট ছিল হাত উড়াইয়া ঘোড়ার পেট লাগাল পাইছে না ছোটটা ডাকে হেরে নামাই কেমনে বড় বাইরে জিগায় নামাই কেমনে হেরে এমন সন্তানের মা হও এমন সন্তানের বাবা হও ওইছ তো এমন এক টেডি সন্তানের মা বাবা হাই বলে সানডে মানডে কুলুস কইরা দেয় ছোট ভাই নিচে থেকে ডাকে আবু জাহেল নিচে নামে আবু জাহেল নিচে যায় হাসে এটা বাচ্চাই খেজুরের ডাল লইয়া দাহে এটা হাসার ব্যাপার না বড় ডাই কয় এই নামো না ছোটরা আবার কয় নামবি না নামামু সুবহানাল্লাহ বিতেন না সুবহানাল্লাহ এই নামবি নাকি নামামু আল্লাহু আকবার বলো আল্লাহু নবী সৈনিকের পক্ষে কে আছে এই ছাত্র সেনার ভাইরা তোমাদের পক্ষে থাকবে আমার আল্লাহ ইসলামী ফ্রন্টের ভাইরা তোমাদের পক্ষে থাকবে আমার আল্লাহ কিন্তু অনুরোধ রইল তোমরা ধলাধলি করো না নবীর সৈনিক হইতে রাজি আছে আল্লাহ তুমি কবুল করো সকলে বলো না আমিন আমিন নবীর সৈনিকের পক্ষে আছে কে আল্লাহ এইবার ছোটরা ডাকে নামবি না নামামু হাতে হাতিয়ার কি ছিল আরো জোরে গন খেজুরের ডাল কিন্তু খেজুরের ডালের পক্ষে কে আছে বাচ্চা দুইটা পরামর্শ করে ভাই আমি ঘোড়ার পাও গুলি ভাঙ্গি তাইলে হ্যাঁ নিচে বল আমি ভাঙ্গি আমি তো লাগাল পাবো না তুই তো একটু লম্বা আছস তুই আঘাত করবি আমি পাউডি ভাঙ্গি হ্যাঁ ঘোড়ার পাও বাড়ি দিতেছে কি দিয়া আচ্ছা খেজুরের ডাল নাকি ঘোড়ার পাও ভাঙ্গা সম্ভব কিন্তু যদি আল্লাহ সাহায্য দেয় তাইলে কি সম্ভব এই নবীর পক্ষে গেলে আল্লাহর সাহায্য আসবে কিনা আজকে যারা এই নবীর পক্ষে বসে আছেন আল্লাহর কসম আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের বৃষ্টি পড়তেছে মনাজাতের মধ্যে টের পাবেন আজকের মাহফিলে কি পাইছে ভাই তুই আঘাত করবি আমি হেরে ঘোড়ার পাওড়া ভাঙ্গি আঘাত করতেছে একের পর এক তিনটা আঘাতের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়া জমিনে পড়ে গেছে আচ্ছা ঘোড়া যদি জমিনে পড়ে আবু জাহেল কি উপরে আছে আবু জাহেলও জমিনে পড়ার সাথে সাথে দুই ভাই আঘাত শুরু করলো আক্রমণ শুরু করলো কি দিয়ে নবীর পক্ষে একজন সাহাবী যার নাম কিতাবে আসছে আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দূর থেকে দেখতেছি দুইটা কচি কচি বাচ্চা আবু জাহেলের মতো বীর পুরুষকে জমিনে ফেলে দিছে আল্লাহু আকবার বাচ্চা দুইটা আবু জাহেলের গায়ে ওই খেজুরের ডাল দিয়ে আক্রমণ করতেছে আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাকিয়ে আছি আবু জাহেল গড়াগুড়ি করতেছে চিল্লাইতেছে আমারে মাইরা ফালাইতাছে আবু জাহেলের ছেলে আকরামা দৌড়ায় আসছে বাবা কেন কান্দে আয়শা দেখে মাটি গড়াগুড়ি করে আর দুইটা বাচ্চা খেজুরের ডাল দিয়ে আক্রমণ করতেছে আকরামা হাসে আবু কথা কন আপনি কান্দতাছেন দুইটা বাচ্চা খেজুরের ডাল দিয়ে আঘাত করে আর আপনি গড়াগুড়ি কিরা কইতাছেন আপনারে মাইরা ফলাইতাছে এটা কথা কইলেন আবু জাহেল কয় আকরামা রে একটা আঘাত তুই খাইয়া দে বলুন নবীর সৈনিকের পক্ষে কে আছে আজকে আসুন আমরা সেই নবীর সৈনিক তুই একটা আঘাত তুই খাইয়া দে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে ছিল আসিয়া কোলে নিয়া মুসা নবীরে শিশু তো বাচ্চা মুসা নবীরে কোলে নিয়া খেলতেছেন ফেরাউন কয় আমার কোলে একটু দাও না
মুসা নবীরে ফেরাউনের কোলে দিয়েছে কার কোলে ফেরাউন কোলে লয়ে কয় আসিয়া ফালতাসি তো এইডাই নি আবার মুসা নবী হয় এইডাই নি আবার আমার দুশমন হয় এই কথা কইতে দিরি কুলো থাইকে ওই ঠাসকিরা মাইরা বইছে থাপ্পড় খাইয়া নিচে চাইরা কয় আসিয়া রে এইডা ওই মুসা কো আপনি কেমনে বুঝলে এইডা মুসা কই এমন একটা শিশু বাচ্চা যে থাপ্পড়টা দিছে আমার কলিজাটা ফাড়ায় লাগছে এই থাপ্পড়টাই বুঝলাম হে ওই মুসা আসিয়া কই একটা কথা কইলেন বাচ্চা মানুষ অনেক সময় থাপ্পড় দুপুর মাইরা যে হাত লড়াইছে লাগছে না আসিয়া খাল কাইতে কুমির গড়ে আনছো বিশ্বাস না হয় তুই একটা থাপ্পড় খায়া দে ফেরাউন ডাকে আসিয়া একটা থাপ্পড় খায়া দেখ এলাই মুসা আল্লাহ কো ওহনই এই থাপ্পড় সহ্য করতে রস না আর মুসা যদি জাগা চাইলে তে তরে হুরান বাপ দা হই আব্দুর রহমান বিন আউস বলেন আকরামা বাচ্চা দুইজন পাশে দাঁড়িয়ে আছে আবু জাহেল যখন হাই হুতাস করে কাঁদতেছে সন্তানের মায়া হয়ে গেছে আমার বাবারে মারবো আর আমি দাঁড়াইয়া দেখবো এটা হতে পারে না আব্দুর রহমান বিন আউস বলেন আমি দেখি ওই চাউরার প্যাকেট থেকে চকচকে ধারালো তরবারিটা আকরামা টান্দা বাহির করছে ছোট্ট ভাইটার পাশে এইভাবে তরবারি উড়াইয়া পিছন দিক থেকে ডান পাশের গর্দানের মধ্যে আক্রমণ করলে আব্দুর রহমান বিন আউস বলেন আমি চক্ষু বন্ধ করে ফেললাম সহ্য করব কিভাবে এই কচি বাচ্চাটাকে আক্রমণ আক্রমণ করার সাথে সাথে এই হাড়িটা কাইটা একবারে হাত একটু গুস্ত লাইয়া হাত নিচে ঝুলতেছে বাচ্চাটা তরবারি নাই হাতে শুধুমাত্র খেজুরের ডাল চোখের পানি ছেড়ে চিৎকার মেরে ডাকলেন মাবুত মনে বড় আশা ছিল গো নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করব মনের আশা মনে রইল পুরা হইল না আব্দুর রহমান বিন আউস বলেন আমি তাকিয়ে রইলাম বাচ্চাটা এক হাত ছিঁড়ে কেটে গেছে চামড়াটা লেগে হাতটা ঝুলতেছে হাতটা নিয়ে নড়াচড়ি করতে পারে না আঘাত করতে পারে না কষ্ট হয় বিদায় আমি দেখতেছিলাম ওই বাচ্চাটা এই ডান হাতটাকে বাম হাতে ধরে একটু চামড়া লাগা ঝুলতেছিল হাতটাকে এইভাবে ধরে কাদের মধ্যে হাতটা ফালাইয়া বাম হাতে আবু জাহেলকে আক্রমণ করে আল্লাহু আকবার এমন সন্তানের মা হও এমন সন্তানের বাবা হও যারা নবীর সৈনিক হবে যারা নবীর দুশমনের মোকাবেলায় এইভাবে ময়দানে যাবে হাতটা ঝুলতেছে বিদায় কাদের মধ্যে ফালাই আক্রমণ করতেছে নললে চললে ব্যথা পায় আবার আব্দুর রহমান বিন আউস বলেন আমি তাকিয়ে আছি হাতটা কাদের থেকে নামাইয়া নড়তে চড়তে কষ্ট হয় বিদায় হাতটা পায়ের নিচে দিয়ে পায়ে এইভাবে চাপা দিয়ে ধরে এমন দূরে টান দিল হাত ছিড়া জমিনে পড়ে গেল এবার আক্রমণ শুরু করে দিলে আক্রামা দেখতেছে এত ছোট বাচ্চা এইভাবে হাতটাই না ছিড়ে বাবার উপর আক্রমণ করে আমারে ও ছাড়বে না মরে মরে বাবাই মরুক আমি মরব না এমন ছোট বাচ্চা হাত ছিড়া বাম হাতে মারে আমারেও ধরবো মরে মরে বাবাই মরুক আমি না আব্দুর রহমান বিন আউস বলেন আমিও তখন একটা দৌড় মারলাম ওই বাচ্চাদের সাথে আবু জাহেলের গায়ে আক্রমণ করতে শরীক হয়ে গেলাম এমন সময় দেখি ওই নবীর সৈনিকের পক্ষে খেজুরের ডালওয়ালার পক্ষে গো আকাশ থেকে হাজার হাজার সাদা পোশাকধারী সৈনিকেরা আবু জাহেলের উপর আক্রমণ চালাইছে বাবারা এই বদরের যুদ্ধ বিজয় হয়েছে কাজী বিজয় হওয়ার জন্য সাহায্য করেছেন আল্লাহ এই নবীর পক্ষটাই হলো বিজয়ের পক্ষ এই মাসটাই হলো মুসলমানদের বিজয়ের মাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।